অনলাইন থেকে সবাইকে স্বাগত। আমি সৌরভ কুমার মণ্ডল, ভূগোল বিভাগ, ঝাড়গ্রাম কলেজ, ছাত্রী। এর আগে তোমাদের ভূমিরূপ সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা ভূমিরূপ বলতে ভূপ্রকৃতিকে বোঝায়। এই ভূপ্রকৃতির ভিতরে আজ তোমাদের পড়াবো পর্ব। দেখো এখানে একটা চিত্র তোমরা একটু লক্ষ্য করো। এটা হলো তো, এটা দেখো এখানে যে জায়গাটা আছে তেত্রিশ সাগর, দুই পাশে আশি সাগর ধরে এই জায়গাটা পুরো ভূমিতে পরিণত হয়ে একটা পর্বত সৃষ্টি। এটার নাম ভঙ্গিল পর্বত। আজকে তোমাদের এই ভঙ্গিল পর্বত বা পর্বতের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। এই অধ্যায় থেকে বা এই পাঠ থেকে আমরা শিখতে পারবো পর্বত কাকে বলে বা পর্বতের সংজ্ঞা, পর্বতের শ্রেণী বিভাগ করতে পারবো, বিভিন্ন প্রকার পর্বতের বৈশিষ্ট্য বলতে পারবো। এরপরে দেখি আমরা পর্বত কাকে বলে, যেটা আজকে আলোচ্য বিষয় সেটা কি। পৃথিবীর উপরিভাগে অবস্থিত অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলা স্তরকে পর্বত। পর্বত সাধারণত 1000 ফুটের মতো বা তার অধিক উঁচু হয়ে থাকে। সাধারণত 1000 ফুটের নিচেও আমরা পর্বত হিসেবে ধরি, তবে সেগুলো আমরা পর্বত না বলে পাহাড় বলে থাকি। সাধারণত পাহাড়ের উচ্চতা আমরা 600 মিটার পর্যন্ত বলতে পারি। এবার দেখি আমরা এই পর্বত কিরূপে সৃষ্টি হয়। পর্বত বিভিন্নভাবে সৃষ্টি হয়, তার একটা কারণ ভূআলোড়ন শক্তি। ভূআলোড়ন শক্তি বলে ভূমির একটা স্থান নিচু হয়ে যায় এবং অন্য স্থান উঁচু হয়ে যায়। এভাবে পর্বত পার্শ্বসাগরের ফলে একটা পর্বতের সৃষ্টি হয়। সাধারণত ভঙ্গিল পর্বত এই প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়েছে। এরপর আছে পাক সঞ্চালন। আমরা জানি পৃথিবীর অভ্যন্তর ভাগ বা ভূভাগ খণ্ডে খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলো এক জায়গা থেকে আর জায়গায় চলমান আছে। এই চলমান ভূখণ্ডকে আমরা বলি পাক সঞ্চালন বা পাক গুলি এক জায়গা থেকে চলে, এগুলোকে বলা হয় পাক সঞ্চালন। এই পাক সঞ্চালনের ফলে একটা পাকে যখন চাপ প্রয়োগ করে তখন তারপরে পার্শ্ববর্তী ভূভাগ নিম্ন সাধারণত কর্মশিলায় চাপ করে উচ্চ ভূমি সৃষ্টি হয়ে একটা পর্বতের সৃষ্টি হয়ে যায়। এরপরে আছে পরিচলন স্বরূপ। পরিচলন স্বরূপ বলতে আমরা পৃথিবীর অভ্যন্তরে যে ম্যাগমা আছে বা যে সমস্ত উপাদান আছে অত্যাধিক চাপের প্রভাবে এগুলো গলিত অবস্থায় বা তরল অবস্থায় আছে এবং অত্যাধিক তাপের ফলে এগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, একে বলে পরিচলন স্রোত। এই পরিচলন স্রোতের মাধ্যমে অনেক সময় পার্শ্বসাগর সৃষ্টি হয় এবং বিভিন্ন প্রকার পর্বতের সৃষ্টি হয়ে যায়। অনেক সময় শিলাস্তরের টানের ফলে বিভিন্ন প্রকার পর্বতেরও সৃষ্টি হয়। এবারে আমরা দেখি বিভিন্ন প্রকার পর্বত বা পর্বতের শ্রেণী উৎপত্তি ধরন ও গঠন অনুসারে আমরা পর্বতকে পাঁচটি ভাগে ভাগ করে থাকি। তারা একটা হচ্ছে ভঙ্গিল পর্বত বা ভাস পর্বত, দুই আগ্নেয় পর্বত বা সঞ্চয় পর্বত, তিন ল্যাভেলের পর্বত বা গম্বুজ পর্বত, চার স্তূপ পর্বত বা শ্রুতি পর্বত, পাঁচ ক্ষয়জাত পর্বত ও বা অবশিষ্ট পর্বত। আমরা প্রথমে দেখি ভঙ্গিল পর্বত বা ভাস পর্বত কাকে বলে। ব্যাপক অঞ্চলে কোমল শিলা বা কোমল পাললিক শিলা প্রবল পার্শ্বসাগর ফলে একটা ঢেউয়ের মতো ভাস পায়। এই ভাসগুলো উদ্যে বা উপরে দিকে উত্থিত হয়ে একটা পর্বত সৃষ্টি হয়। এ ধরনের পর্বতকে বলে ভঙ্গিল পর্বত। সাধারণত পৃথিবীর সবচেয়ে বড় বড় পর্বতগুলো এই ভঙ্গিল পর্বতের অন্তর্ভুক্ত। সাধারণত এশিয়ার হিমালয় পর্বত, ইউরোপের আল্পস পর্বত, উত্তর আমেরিকার রকি পর্বত, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত প্রভৃতি পর্বতগুলো এই ভঙ্গিল পর্বতের অন্তর্গত। এই ভঙ্গিল পর্বত বা ভাস পর্বতের বৈশিষ্ট্যগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করো বা এগুলো মনে রাখার চেষ্টা করো। এই বৈশিষ্ট্যগুলো জানলে তোমরা বিভিন্ন পর্বতের মধ্যে তুলনামূলক আলোচনা করতে পারবে, তাদের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবে। এই ভঙ্গিল পর্বত ভাস পর্বতের প্রধান বৈশিষ্ট্য হলে ভাগ ভাগই ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য। এছাড়া ভঙ্গিল পর্বতের অনেকগুলো শৃঙ্গ থাকে।
ये पर्वत पालोदेश शिला बा माउंट शिला द्वारा गठित हुए स्तर स्तर सजाना था। ये पर्वत जीवाश्म देखते पावा जाए। जीवाश्म बोलते हमें जीव दिए ध्वंस बसे बा अंश बसे जखन माटी तला पतित थाके तखन सेगुले हमें जीवाश्म बोलते पारे। साधारणत पालोदेश शिला स्तर ये जीवाश्म गुलो था। पृथ्वीर अधिकांश पर्वत गुलो महादेशीय भूखंडের সাথে সমান্তরাল ভাবে বহু দূর পর্যন্ত বিস্তৃত। এই পর্বতগুলো দেখতে সাধারণত ঢেউয়ের মতো। তোমরা একটা চিত্রে দেখো, একটা ভঙ্গিল পর্বতের চিত্র। এখানে উঁচু অংশটা মানে উর্ধ ভাগ আর নিচের যে অংশটা থাকে এটা মধ্য ভাগ বলা। এরপরে দেখি আন্দ্র পর্বত বা সঞ্চিত পর্বত। আন্দ্রগিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভের যে গলিত ম্যাগমা লাভা ভস্ম ইত্যাদি আন্তঃগিরির সুরঙ্গ পথ বা জ্বালামুখ দিয়ে পৃথিবী পৃষ্ঠের বাইরে আসে এবং ভূপৃষ্ঠের উপর পতিত হয়ে আস্তে আস্তে একটা পর্বতের সৃষ্টি হয়। এ ধরনের পর্বতকে আমরা আগ্নেয় পর্বত বা সঞ্চয় পর্বত বলে থাকি। জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়া, ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি পর্বতগুলো এই সঞ্চয় পর্বত বা আগ্নেয় পর্বতের উদাহরণ। আগ্নেয় পর্বত বা সঞ্চয় পর্বতের বৈশিষ্ট্যগুলো তোমরা খেয়াল করো। এটা দেখতে শঙ্কু বা মশাকৃতি। আমরা আগে ভঙ্গিল পর্বত দেখেছিলাম, সেটা ঢেউয়ের মতো এবং ভাগ নিয়ে। আগ্নেয় পর্বতগুলো সাধারণত কঠিন শিলা দ্বারা গঠিত হয়ে থাকে। এ পর্বতে অনেকগুলো শৃঙ্গও দেখা যায়। এটা সুবিস্তৃত না, খুব বেশি বড় নয়। দেখো তোমরা একটা আগ্নেয়গিরির চিত্র এবং সেটাকে একটা আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়েছে। এরপরে লাভালের পর্বত বা গম্বুজস্তর। পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমা বা লাভাগুলো বিভিন্ন গ্যাসের সাথে স্থানান্তরিত হয় এবং এই স্থানান্তরিত হওয়ার সময় ভূপর্ব থেকে ভূপৃষ্ঠে ওঠার সময় অনেক সময় ভূপৃষ্ঠের বাইরে আসতে না পেরে পৃথিবীর অভ্যন্তরে থেকে যায় এবং একটা গম্বুজের ন্যায় অবস্থান করে। জমা হয়ে ওই যে ম্যাগমাগুলো জমা হয়, জমা হয়ে একটা গম্বুজের ন্যায় আকার ধারণ করে। ক্রমাগত চাপ পড়ার ফলে শিলাখণ্ডের উপরের অংশ ভেঙে পর্বতের ন্যায় উঁচু হয়ে ওঠে। এটা দেখতে গম্বুজের মতো, তাই এই পর্বতকে গম্বুজ পর্বত বা লাভালের পর্বত বলা হয়। সাধারণত যুক্তরাষ্ট্রের ডাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস পর্বত এই লাভালের পর্বত বা গম্বুজ পর্বতের একটা উদাহরণ। এই লাভালের পর্বত বা গম্বুজ পর্বতের বৈশিষ্ট্য, লাভালের পর্বত দেখতে গম্বুজ আকৃতির। এ পর্বতের উচ্চতা সাধারণত কম হয়। এ পর্বতে কোনো শৃঙ্গ থাকে না। এ পর্বত ঢাল সামান্য খাড়া হয়ে থাকে। তোমরা একটা চিত্র লক্ষ্য করো, ল্যাবলিক পর্বতের চিত্র। নিচের দিকগুলো এই ম্যাগমাগুলো উপরের দিকে উঠতে দিয়ে ভূপৃষ্ঠের উপরে ভাগে আসতে না পেরে পৃথিবীর অভ্যন্তর ভাগে জমা হয়ে একটা ভূপুজের আকার একটা পর্বতের সৃষ্টি হয়েছে। এরপরে সুতি পর্বত বা স্তূপ পর্বত। ভূগর্ভের সময় বা ভূগর্ভের ফলে শিলা স্তরে সংকোচন প্রসারণের ফলে ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়। ক্রমাগত এই ফাটল বরাবর ভূভাগ সঞ্চিত হয় এবং ভূত্বকের সুত অংশ কখনো কখনো উপরের দিকে উত্থিত হয় আবার কখনো কখনো নিচের দিকে বসে যায়। উপরের দিকে উঠে সাধারণত একটা স্তূপ পর্বতের সৃষ্টি করে। সাধারণত ভারতের বিন্ধা পর্বত, সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি পর্বত এ সুতি পর্বতের উদাহরণ। অনেক সময় ভূগর্ভ নিচের দিকে বসে দিয়ে পার্শ্ববর্তী দুই পার্শ্ব একটা উঁচু পর্বতের ন্যায় থাকে। এটাও এই দুটো পর্বতকেও স্তূপ পর্বত বলা হয়ে থাকে। এই স্তূপ পর্বতের বৈশিষ্ট্য তোমরা খেয়াল করো, এটা দেখতে শ্যাম প্রাকৃতি। এ পর্বতের কোনো শৃঙ্গ থাকে না। এ পর্বতের উচ্চতা বেশি হয় না। সাধারণত কঠিন শিলা দ্বারা এই পর্বতগুলো গঠিত আর এই পর্বতের ঢাল খাড়া বিশিষ্ট। এই পর্বতগুলো স্বল্প পরিসর জুড়ে অবস্থান করে। এটা একটা চিত্র তোমরা লক্ষ্য করো, স্তূপ পর্বতের চিত্র। এরপর আমরা দেখবো ক্ষয়জাত প্রকল্প বা অবশিষ্ট পর্বত। ভূপৃষ্ঠের ভূমি বিভিন্ন প্রকার শিলা দ্বারা গঠিত। কোনোটা কঠিন শিলা দ্বারা গঠিত, কোনোটা আবার কোমল শিলা দ্বারা গঠিত। কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়িত অংশগুলো বাইরে দিয়ে অন্যত্র চলে যায়। ফলে অনেক সময় উঁচু পাহাড় বা উঁচু ভূমি ক্ষয়িত অংশ অন্যত্র চলে যায় এবং অবশিষ্ট ভূমিটা পর্বতের ন্যায় দেখা যায়। এ ধরনের পর্বতকে বলা হয়
এ পর্বতের সাধারণত ক্ষয়চিহ্ন থাকে, এ পর্বতের ঢাল খাড়া ঢাল বিশিষ্ট হয়ে থাকে, এ পর্বত যে কোনো আকৃতির হতে পারে, তবে বেশিরভাগ ছায়াজাত পর্বতগুলো গম্বুজের ন্যায় দেখা যায় বা গম্বুজ আকৃতির হয়ে থাকে। তোমরা একটা চিত্রে দেখো, এটা ক্ষয়জাত পর্বত, উপরিভাগ আগে ছিল এই পর্যন্ত, আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে এই অবস্থান করছে, এই পর্যন্ত এই পর্বতকে বলা হয় ক্ষয়জাত পর্বত। আর আজকে আমরা দেখলাম বিভিন্ন প্রকার পর্বত এবং বিভিন্ন প্রকার পর্বতের গঠন প্রক্রিয়া বা তার বৈশিষ্ট্য আমরা খেয়াল করলাম। এবার দেখি আমরা বিভিন্ন প্রকার পর্বতের বৈশিষ্ট্য পারি কিনা তোমরা দেখ করতে চেষ্টা করি। আগে তোমরা যে বৈশিষ্ট্যগুলো পড়েছ সেখান থেকে মনে করে পড়ে বলার চেষ্টা করো, এবং বাড়িতে তোমরা এটা সুন্দরভাবে বৈশিষ্ট্যগুলো লেখবা প্রত্যেকটা পর্বতের। সবাইকে ধন্যবাদ।